আসসালামু শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগত। উপস্থাপনায় আছি আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ। আজকে আমি বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের সপ্তম শ্রেণী অধ্যায় দ্বিতীয় পাঠ এক থেকে তিন এই অংশটির উপরে ক্লাস নেব। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের কাছে নিশ্চয়ই এর মধ্যে সরকার কর্তৃক অনুমোদিত পুনর্বিন্যাসিত যে সিলেবাসটি সেটি চলে গেছে এবং আমরা এই পুনর্বিন্যাসিত সিলেবাসের উপরে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি এবং এর উপরে ভিত্তি করে তোমাদেরকে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়া তো বাধ্যতামূলক, তোমরা নিশ্চয়ই তা জেনে ফেলেছো। তাহলে আজকের অধ্যায় থেকে বা আজকের অধ্যায়ের এই পাঠ থেকে আমরা যা শিখতে পারবো তা জেনে নাও। এই অধ্যায় থেকে তোমরা যা শিখতে পারবে ধর্ম ভাষা সম্প্রদায় বিচারে বাংলাদেশের সংস্কৃতি কেমন তা ব্যাখ্যা করতে পারবে, এদেশে নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে যে বৈচিত্র্য রয়েছে তা বর্ণনা করতে পারবে এবং বাংলাদেশের গ্রাম ও শহরে সংস্কৃতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আলোচ্য বিষয় এই অংশটুকু তোমরা খাতায় লিখে নিবে। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা, সাংস্কৃতিক বৈচিত্র্যের ধর্মের ধারণা, ভাষা বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য, সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য, বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ এবং বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি। সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্মের ধারণা, তাহলে প্রথমে মনে রাখবে যে ধর্ম খুব বড় একটি ভূমিকা পালন করে সাংস্কৃতিক বৈচিত্র্যে। বিভিন্ন নৃগোষ্ঠীর সংমিশ্রণে যেহেতু বাংলা সংস্কৃতি গড়ে উঠেছে তাই বাংলা সংস্কৃতি এত বৈচিত্র্যময়। তো আমরা যদি আগের দিকে লক্ষ্য করি, আগের কালের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে একসময় এদেশের অধিকাংশ মানুষ ছিল প্রকৃতি পূজারি। এই প্রকৃতি পূজারি বলতে আমরা কি বুঝাতে চেয়েছি, অর্থাৎ প্রকৃতির যে বড় বড় উপাদানগুলো যেমন বড় বৃক্ষ, তারপরে নদী, সমুদ্র, চন্দ্র, সূর্যকে কি করত মানুষ উপাসনা করত, আরাধনা করত। পরবর্তীতে দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মের বর্ণপ্রথার যে কড়াকড়ি বা নিম্ন বর্ণের মানুষের যে হচ্ছে যে একটা দুর্গতি বা এই দুর্গতি থেকে বের হওয়ার জন্য অনেকে তারপরে কি করলো মধ্যযুগে এসে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হলো বা ইসলাম ধর্ম গ্রহণ করলো। তাহলে মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি, দেখো যে আমাদের এই দেশে কিন্তু এখন বিশাল জনগোষ্ঠী হচ্ছে মুসলিম, কিন্তু আমরা যদি কালের কথা চিন্তা করি বা আগের কথা চিন্তা করি তাহলে দেখবো যে প্রথমে কিন্তু এই অঞ্চলে মুসলমান ধর্ম আসেনি, মধ্যযুগে এই অঞ্চলে মুসলমান ধর্মের আবির্ভাব ঘটে। সাধারণত দেখা যায় যে ইরান, তুরস্ক, আফগানিস্তান থেকে বিভিন্ন সুফি সাধকেরা এসে এদেশে কি করেছে ইসলাম ধর্ম প্রচার করেছে। মোট কথা মধ্যযুগে আমাদের এই সমাজে ইসলাম ধর্মের প্রসার লাভ করেছে। এছাড়া বাংলাদেশে আরো অন্যান্য ধর্মের অনুসারী রয়েছে যেমন বৌদ্ধ, খ্রিস্টান, তাছাড়া আমাদের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে যাদের নিজস্ব ধর্ম এবং ভাষা রয়েছে। তারা বিভিন্নভাবে বা ভিন্ন ভিন্নভাবে ধর্মীয় উৎসব এবং হচ্ছে যে এইগুলো পালনের মাধ্যমে তাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো সেটা পালন করে থাকে। তারপরেও দেখি আমাদের এত যে বৈচিত্র্য রয়েছে ধর্মে এগুলোকে অতিক্রম করে আমরা সব ধর্ম, ভাষা বা পেশার মানুষ কি করছি একত্রে শান্তিতে এবং সম্প্রীতিতে বসবাস করছি। এটাই কিন্তু প্রত্যেকটি ধর্মের মূল শিক্ষা। এবার চলে যাব আমরা আজকে যে বাংলাদেশে আমরা যে বাস করি, বাংলাদেশে প্রধানত চারটি ধর্মের লোক বাস করে, এছাড়াও আমি বললাম বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। তো চারটি ধর্মের মধ্যে প্রথম যে ধর্ম তার নাম হচ্ছে যে মুসলিম বা ইসলাম ধর্ম। দেখো আমরা চিত্রে দেখতে পাচ্ছি ইসলাম ধর্মের একটি ঈদের ছবি, অর্থাৎ ইসলাম ধর্মের মানুষেরা প্রধানত ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এছাড়াও শবে কদর, শবে বরাত এবং হচ্ছে যে ঈদে মিলাদুন্নবী বিভিন্ন ঈদের আমাদের যে ইসলামিক যে অনুষ্ঠানগুলো বা হচ্ছে যে উৎসবগুলো আমরা কি করি পালন করে থাকি। হিন্দু, হিন্দু জনগোষ্ঠী কি করে বিভিন্ন ধরনের পূজা পার্বণ এগুলো পালন করে থাকে। এর মধ্যে এই যে কিছুদিন আগে আমরা পালন করে ফেললাম তাই না তোমার এই দুর্গা উৎসব, অর্থাৎ তাদের প্রধান যে উৎসবের নাম তার হচ্ছে দুর্গা পূজা। এছাড়াও তারা কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এছাড়া দোল যাত্রা, রথযাত্রা বিভিন্ন ধরনের তারা পূজা পার্বণ এই অনুষ্ঠানগুলো কি করে পালন করে, এভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পরিচালিত হয়ে থাকে। বড়দিন আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টান ধর্মের যে প্রধান ধর্মীয় উৎসব তার নাম হচ্ছে বড়দিন। বৌদ্ধ ধর্মের প্রধান যে ধর্মীয় উৎসব তার নাম হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আমরা বাংলাদেশের প্রধান চারটি ধর্মের লোক বাস করি, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠী বা নৃগোষ্ঠী রয়েছে যাদের নিজস্ব ধর্ম রয়েছে। এবার চলে যাব ভাষা বিচারে সাংস্কৃতিক যে বৈচিত্র্য। বাংলাদেশের অধিকাংশ মানুষই আমরা কি বাংলা ভাষায় কথা বলি, কিন্তু এই যে ক্ষুদ্র যে নৃগোষ্ঠী রয়েছে তাদের আবার নিজস্ব ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, সাঁওতাল, মুরং, এদের আবার নিজস্ব ভাষা রয়েছে।
এছাড়াও যদি আমরা কালের কথা চিন্তা করি, অতীতকালের কথা চিন্তা করি, তাহলে দেখব যে এদেশে বহু ভাষাভাষীর লোক, বহু জাতির লোক বা বহু রাজবংশের লোক এই অঞ্চলটিকে কি করেছে, রাজত্ব করেছে বা পরিচালনা করেছে। যেমন আমরা দেখি অস্ট্রিক, দাবির, তারপরে এই যে ফরাসি, তারপরে পালি, সংস্কৃত, অর্থাৎ আমাদের ভাষার মধ্যে যে 200 বছর ইংরেজরা শাসন করেছিল, মোট কথা বাংলা ভাষার মধ্যে আমরা দেখি যে ফরাসি ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, পালি ভাষা, সংস্কৃত ভাষা, এগুলো কি হচ্ছে মিশ্রণ রয়েছে। এছাড়াও তোমরা লক্ষ্য করো আমরা যে বাংলাদেশে বাস করছি, দেখো বাংলাদেশে বাস করি আমরা, বিভিন্ন অঞ্চলে বাস করি, অঞ্চল ভেদেও কিন্তু আবার ভাষা কি রয়েছে, পার্থক্য রয়েছে বা ভিন্নতা রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাষার দিক দিয়েও আমরা সাংস্কৃতিক যে বৈচিত্র্য সেটা আমাদের বিদ্যমান বা আমাদের এই ভাষায় কি রয়েছে, মিশ্রণ রয়েছে। এরপরে চলে যাব সম্প্রদায়ের বিচারে সাংস্কৃতিক যে বৈচিত্র্য। প্রথমে আমি বললাম যে দেশে বহু ভাষাভাষী, বহু সম্প্রদায়ের লোক, বহু ধর্মের লোক বাস করে, যার জন্য আমাদের সংস্কৃতিটা কিন্তু বৈচিত্র্যময় এবং দেখা যাচ্ছে এক এক ধর্ম, এক এক সম্প্রদায়ের মানুষের সামাজিক জীবনযাপন গুলো এক এক রকম, অর্থাৎ ভিন্নতা রয়েছে আমাদের পোশাকের। এক এক ধর্ম, এক এক সম্প্রদায়ের পোশাকের মধ্যে ভিন্নতা থাকে, তারপরে আমাদের যে সামাজিক আচার আচরণ, ধর্মীয় উৎসব অনুষ্ঠান, এগুলোর মধ্যে ভিন্নতা থাকে, যার জন্য আমাদের সংস্কৃতিটা আরো বেশি বৈচিত্র্যময় হয়ে উঠেছে। এরপরে চলে যাব বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ। বাংলার সংস্কৃতিকে কিন্তু বলা হচ্ছে মিশ্রণের সংস্কৃতি। কেন তোমরা বুঝতে পারছো যে কালের এই যে আবহমান কাল থেকে যদি আমরা বর্তমান কাল পর্যন্ত দেখি বা পর্যালোচনা করি, তাহলে দেখবো যে আমাদের দেশে যুগে যুগে কালে কালে বহু জাতি, বহু সম্প্রদায়, বহু ধর্ম, বহু রাজবংশের মানুষ এই অঞ্চলটা কি করেছে, রাজত্ব করেছে, পরিচালিত করেছে, যার জন্য আমাদের সংস্কৃতি এত বৈচিত্র্যময়। তারপরেও আমাদের এই সংস্কৃতি যে মিশ্রণ রয়েছে, এই সংস্কৃতিকে আমরা এই মিশ্রণের মাধ্যমে এখন যে সংস্কৃতি আমাদেরটা বিরাজ করছে তাকে আমরা বলি বাংলাদেশের সংস্কৃতি। তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে সংস্কৃতি কেন এত বৈচিত্র্যময়। তোমাদের এরকম প্রশ্ন থাকতে পারে যে বাংলার সংস্কৃতি এত বৈচিত্র্যময় কেন, তাহলে আমরা দেখলাম যে চারটি বিষয় এখানে কাজ করছে, ধর্ম, তারপরে হচ্ছে যে সম্প্রদায়, ভাষা এবং যে মিশ্রণ, অর্থাৎ যে বিভিন্ন রাজবংশের যে মিশ্রণ বা ভাষা গোষ্ঠীর মানুষ এখানে একটি পর একটি হচ্ছে যে শাসন করে গেছে, যার কারণে আমাদের সংস্কৃতির এত মিশ্রণ। এবার চলে যাব বাংলাদেশে, মানে আমরা যে বাংলাদেশে এখন বর্তমানে বাস করছি সেই অঞ্চলকে আমরা যদি দেখি, তাহলে দেখব যে আমরা গ্রামীণ সংস্কৃতি এবং শহরের সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়ে থাকি। মোট কথা আমাদের এই দেশে এখন গ্রামীণ সংস্কৃতিটা প্রচলিত এবং শহরের সংস্কৃতিটা প্রচলিত। সংস্কৃতি কি, নিশ্চয় আমরা বুঝতে পারছি আমরা যা করি, অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাস, আমাদের আচার আচরণ, আমাদের ধর্মীয় অনুষ্ঠান, উৎসব, সবকিছুই কিন্তু সংস্কৃতির অন্তর্ভুক্ত। মোট কথা আমরা যা করি, যেভাবে চলি, যা বলি, আমাদের আচার আচরণ, ধর্মীয় উৎসব, সবকিছু সংস্কৃতির অন্তর্ভুক্ত, অর্থাৎ এক কথায় এগুলোকে আমরা বলি সংস্কৃতি। এখন চলে যাব বাংলা সংস্কৃতিকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, গ্রামীণ সংস্কৃতি এবং শহরী সংস্কৃতি। গ্রামীণ সংস্কৃতিটা কি, গ্রামের মানুষরা যেভাবে সংস্কৃতিকে পরিচালিত করছে সেটাই হচ্ছে গ্রামীণ সংস্কৃতি। আমি যখন গ্রামীণ সংস্কৃতি নিয়ে আলোচনা করব, তখন অবশ্যই আমাদের পেশা জানতে হবে, তাদের খাদ্যাভ্যাস জানতে হবে, তাদের ঘরবাড়ি জানতে হবে, তাদের পোশাক আশাক জানতে হবে এবং তাদের যে উৎসবগুলো কি কি পালন করে সেগুলো জানতে হবে। তাহলে মোট কথা গ্রামীণ সংস্কৃতিকে আমরা দেখতে পাচ্ছি যে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক সংস্কৃতি, আর একটি হচ্ছে উৎসব বিনোদন ভিত্তিক সংস্কৃতি। গ্রামীণ সংস্কৃতি প্রথমেই চলে যায় পেশা। তোমরা লক্ষ্য করে দেখো যে গ্রামের মানুষরা সাধারণত কৃষিজীবী বা কৃষিকে কেন্দ্র করে বিভিন্ন পেশার উদ্ভব হয়েছে। এছাড়াও গ্রামে কৃষক ছাড়াও দেখা যায় তাঁতি, জেলে, কামার, কুমার, শিক্ষক বা বিভিন্ন পেশাজীবী মানুষ বা ছোটখাটো দোকানদার, ব্যবসায়ী এরা বাস করে। তাহলে গ্রামীণ যে পেশাটা তার সেটা সম্পূর্ণই কৃষির উপরেই নির্ভরশীল। এখনো আমাদের দেশে কৃষিকেই প্রাধান্য দিয়ে গ্রামীণ সংস্কৃতিটা পরিচালিত হয়ে থাকে। তাহলে আমরা যখন কৃষি দেখছি, তখন পেশার পরে আমরা দেখবো খাদ্যাভ্যাস। আগে আমাদের এই অঞ্চলকে বলা হতো যে বাংলা যে অঞ্চল আমরা বাস করছি, অর্থাৎ বাংলার যে মানচিত্র, এই অঞ্চলটাকে সম্পূর্ণ বলা হতো বড় একটি গ্রাম। কিন্তু ধীরে ধীরে এটির এই প্রবাদ আবার আমরা এই প্রবাদও দেখেছি যে গোয়াল ভরা গরু, তারপরে হচ্ছে পুকুর ভরা মাছ, মাছে ভাতে বাঙালি। কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, সংস্কৃতি কিন্তু পরিবর্তন হচ্ছে, পরিবর্ধন হচ্ছে, পরিমর্জিত, মানে পরিবর্তন পরিবর্ধনের মাধ্যমে আমরা আবার নতুন একটি সংস্কৃতির মধ্যে চলে আসছি।
এখন কিন্তু আর আমরা মাছে ভাতে বাঙালি বলি না, গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ বলি না। কারণ দেখো কালের যে হচ্ছে যে আমাদের যে কালের যে আব মানে কালের যে প্রবাহে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যার কারণে কি হচ্ছে যে আমাদের কৃষি জমিগুলো খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, এবং আমরা অতিরিক্ত চাষের ফলে তারপরে যে কীটনাশক ব্যবহার ফলে এগুলো কি হচ্ছে পানিতে মিশে যাচ্ছে। যে আগে যে সব সময় জেলেরা যে মাছ পেতে, এখন কি করতে হচ্ছে আমাদেরকে গ্রাম অঞ্চলে মাছের চাষ করতে হচ্ছে। অর্থাৎ মাছে ভাতে বাঙালি কথাটি কিন্তু এখন আর সুস্পষ্ট বা বা আমাদের এই সংস্কৃতির সাথে মিলছে না, অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি উৎসব অনুষ্ঠানের মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে। তারপরেও যেহেতু আমাদের গ্রামীণ সংস্কৃতিটা কৃষির উপরে নির্ভরশীল, কৃষিকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানগুলো পালন করা হয়। যেমন হেমন্তকালে ধান কাটার উৎসব পালন করা হয়, তারপরে হচ্ছে যে আমরা নববর্ষ পালন করছি পয়লা বৈশাখে, এছাড়া নৌকা বাইচ করছি, তাছাড়া দোল যাত্রা করছি, রথযাত্রা করছি, এগুলো কিন্তু হালখাতার অনুষ্ঠান করছি, এগুলো আমাদের কিন্তু গ্রামীণ সংস্কৃতির অন্তর্ভুক্ত। তারপর আমরা যদি পোশাকের দিকে লক্ষ্য করি, সাধারণত দেখবো যে সেই গ্রামের কৃষকেরা বা গ্রামের পুরুষেরা সাধারণত হচ্ছে যে লুঙ্গি পরে, তারপরে গেঞ্জি পরে, ফতুয়া পরে, মেয়েরা সাধারণত শাড়ি পরে, সালোয়ার কামিজ পরে, মেয়ে ছোট মেয়েরা ফ্রক পরে। আমাদের অর্থাৎ মানে আমাদের যে সংস্কৃতির যে বহিঃপ্রকাশ আমরা পোশাক আশাকেও সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমি চলে যাবো শহরের সংস্কৃতি। তাহলে শহরের সংস্কৃতি আমরা বুঝতে পারছি যে শহরের মানুষেরা যেভাবে সংস্কৃতিকে পরিচালিত করছে সেটা হচ্ছে তাদের শহরের সংস্কৃতি। শহরের সংস্কৃতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক সংস্কৃতি, অর্থাৎ আমরা জীবন যেভাবে পরিচালিত করছি সেই সংস্কৃতি, এবং উৎসব এবং বিনোদন ভিত্তিক সংস্কৃতি। শহরের সংস্কৃতি আমি যে প্রথমে বললাম যে সামাজিক ভিত্তিক সংস্কৃতি, দেখো আমরা একটি উঁচু বিল্ডিং এর ছবি দেখতে পাচ্ছি, তাই না? তোমরা লক্ষ্য করে দেখো শহরের মধ্যবিত্ত বা একটু উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা এখন কোথায় বাস করছে? বিভিন্ন ফ্ল্যাটে বাস করছে, খুব ছোট ছোট বাড়িতে বাস করছে, উঁচু দালানে বাস করছে। আজকে যদি আমরা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা বড় বড় শহরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে উঁচু উঁচু বিল্ডিং আমাদের চোখে ধরা পড়ে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের সংস্কৃতিও দেখো, অর্থাৎ এই যে বাড়ি ঘরে যে আগের অবস্থা ছিল এখন কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ সংস্কৃতি যে পরিবর্তনশীল সেটা আমরা বুঝতে পাচ্ছি। আগে আমরা একান্নবর্তী পরিবারে বাস করতাম, এখন আমাদের সংস্কৃতিতে আমরা কি দেখছি পরিবারগুলো ভেঙে ভেঙে একক পরিবারে বাস করতে হচ্ছে, বা খণ্ড খণ্ড পরিবারগুলোর মধ্যে খণ্ডিত হয়ে যাচ্ছে, এবং মানুষ কি করছে উঁচু উঁচু বিল্ডিং এ বাস করছে। আবার যদি ওই দিকে আমরা লক্ষ্য করি যে যেমন শহর অঞ্চলে মানুষ উঁচু উঁচু বিল্ডিং এ বাস করে, আবার নিচের দিকে যখন আমরা দেখবো তখন দেখবো যে অধিকাংশ মানুষ আবার বস্তিতেও বাস করে। মোট কথা শহরের এই যে জীবনযাত্রা, তাহলে আমরা কি করছি সংস্কৃতিকে পরিবর্তনে নিয়ে চলে আসছি। অর্থাৎ আগের সাথে কিন্তু এখন সংস্কৃতির মিল অনেকটা নাই, বা ধীরে ধীরে কি হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে যদি উৎসবের কথা চিন্তা করি তাহলে দেখবো যে শহরের মানুষেরা নিজেরাই বিভিন্ন উৎসব তৈরি করে নিয়েছে। যেমন আমরা জাঁকজমকের সাথে কি করি পয়লা বৈশাখ উদযাপন করি, পয়লা ফাল্গুন উৎসব করি, মানে এই উৎসবগুলো পালন করি। তারপরে পয়লা বৈশাখে কি করি এই যে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এটা একটা আমাদের সংস্কৃতির মধ্যে এখন অন্তর্ভুক্ত হয়ে গেছে। এভাবে আমরা বিভিন্ন যে উৎসব অনুষ্ঠানগুলো শহরের মানুষ কি করছে পালন করছে। বইমেলা মানে বিভিন্ন যে সংস্কৃতি, আসলে বাঙালিরাই কিন্তু সংস্কৃতি মনা, সেটা আমরা গ্রামীণ বলি বা শহরে বলি। তা আমরা এই শহরের মানুষেরা কি করছি সংস্কৃতিকে ধরে রাখার জন্য বিভিন্ন উৎসব অনুষ্ঠানগুলো পালন করে যাচ্ছি। এছাড়াও শহরের যদি আমি খাদ্যাভ্যাসের কথা লক্ষ্য করি আমরা, তাহলে দেখবো যে আগের মানুষরা শহরের মানুষরা কি করতো, ভাত মাছ মাংস সাধারণত তাদের প্রিয় খাদ্য ছিল। কিন্তু এখন দেখো আমাদের শহরের মানুষের মধ্যে ফাস্ট ফুড একটি খাদ্যের নাম যুক্ত হয়েছে। তোমরা যারা বাচ্চারা বা শিশুরা রয়েছো তারা দেখবা যে তোমাদের পছন্দের একটা খাদ্যের মধ্যে ফাস্ট ফুড কে তোমরা প্রাধান্য দিচ্ছ। অর্থাৎ এই যে আমাদের সংস্কৃতি কি হচ্ছে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, পরিমার্জিত হচ্ছে, এবং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের সংস্কৃতিটা কি হচ্ছে গড়ে উঠেছে। তাহলে আমি কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ক্লাসে। তাহলে আজকে আমি যে তোমাদেরকে পাঠগুলো পড়ালাম, প্রথমে পড়ালাম সাংস্কৃতিক বৈচিত্র্য। অর্থাৎ সাংস্কৃতিক বৈচিত্র্যে কি কি বিষয়গুলো কাজ করছে, ধর্ম কাজ করছে, ভাষা কাজ করছে, সম্প্রদায় কাজ করছে, এবং মিশ্রণটা কাজ করছে। এরপরে আমরা পড়ালাম যে আমরা যে বাংলাদেশে বাস করি বাংলাদেশের সংস্কৃতিকে কয়টি ভাগে আমরা ভাগ করেছি, গ্রামীণ সংস্কৃতি এবং শহরের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আজকে যারা ক্লাসে মনোযোগী ছিলে তারা অবশ্যই এর পরবর্তীতে তোমাদের এর উপরে যখন অ্যাসাইনমেন্ট লিখতে হবে তখন তোমরা ভালো মতো লিখতে পারবে,
এবং অবশ্যই তোমরা ক্লাসে মনোযোগী হবে, কারণ তোমরা বুঝতে পারছো যে তোমাদেরকে যে বিষয়গুলোতে অ্যাসাইনমেন্ট লিখতে হবে বা যে সিলেবাস গুলো তোমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা কিন্তু তার উপরেই তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। এবং আরেকটি কথা না বললেই হয় না যে পাঠ্য বইটা কিন্তু ভালো মতো পড়তে হবে, কারণ আমরা সাধারণত মূল্যায়নে তোমাদেরকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো করে থাকি, কিন্তু আমি যেটা দেখলাম যে তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা লিখতে হবে সেগুলোতে কিন্তু বিশ্লেষণমূলক প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। যেহেতু বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে তাহলে অবশ্যই তোমাদেরকে পাঠ্য বইটা ভালো মতো পড়তে হবে, নাহলে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণভাবে লিখতে পারবে না বা অ্যাসাইনমেন্টটি সুন্দর হবে না। তাহলে আমি মূল্যায়নে চলে যাচ্ছি। আজকের পাঠের যে থেকে যে মূল্যায়ন আমি এসেছি যে কোন যুগে মুসলিম সমাজের প্রসার ঘটে, নিশ্চয়ই বুঝতে পারছো যে মধ্যযুগে মুসলিম সমাজের প্রসার ঘটে। সাংস্কৃতিক মিশ্রণ বলতে কি বুঝো? তোমরা মনে রাখবে যে বাঙালি সংস্কৃতি হচ্ছে সাংস্কৃতিক মিশ্রণ, কারণ আমাদের দেশে কালে কালে বহু জাতি বহু ভাষা বহু রাজবংশের মানুষের সংমিশ্রণ ঘটেছে, যার জন্য আমাদের সংস্কৃতিটা হচ্ছে মিশ্রণ সংস্কৃতি। তাহলে বুঝতে পারছো যে সাংস্কৃতিক মিশ্রণ বলতে কি বুঝো, এর উত্তর তোমরা লিখতে পারবে। তারপরে শহুরে সংস্কৃতিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? আমি যদি এখানে বলি গ্রামীণ সংস্কৃতিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, দুইটিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ সমাজভিত্তিক সংস্কৃতি এবং উৎসবভিত্তিক সংস্কৃতি। তো আশা করি তোমরা আজকের ক্লাসের প্রতি মনোযোগী ছিলে এবং ভালো মতো তোমরা ক্লাসটি শুনেছ। তোমরা এর পরের ক্লাসগুলো খুব ভালো মতো করবে, তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো সুন্দর হবে এই প্রত্যাশা করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন সময়ে বাসায় থাকো, নিরাপদে থাকো। তো আমি আজকে এভাবে তোমাদের ক্লাসটি শেষ করছি, তোমরা ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ধন্যবাদ। আগামী দিন তোমাদের ক্লাস হবে।